পৃথিবীতে সবচেয়ে বেশি দামি চুল কাটার দেশ হলো জাপান। আমি জানি না অন্য দেশে হয় কি না, এখানে চুল কাটা শুরুই হয় 3000 ইয়েন, মানে বাংলাদেশি টাকা প্রায় 2700 টাকা দিয়ে, এবং সর্বোচ্চ কিন্তু 1-1.5 লাখ টাকা পর্যন্ত চুল কাটার ব্যবস্থা আছে জাপানে। জাপানের একটি নাপিতখানার সামনে আছি, এটি বিখ্যাত একটি নাপিতখানা। এটা একটা নেটওয়ার্কিং নাপিতখানা, সারা জাপানেই এর ব্রাঞ্চ রয়েছে। জাপানের চুল কাটার স্পেশালিটি আমি আগেই আমার ব্লগে আমি লিখেছি, এখানে চুল কাটতে পৃথিবীর সবচেয়ে বেশি টাকা লাগে। তার মানে এক একবার চুল কাটতে অন্তত পক্ষে 2500-3500 টাকা লাগে অ্যাভারেজলি। কিন্তু আজকের এই স্পেশাল ডেতে এবং স্পেশাল আওয়ারে চুল কাটতে একটু কম 100 টাকা লাগে, সাধারণত 600-900 টাকা, যা বাংলাদেশে আমরা কল্পনাও করতে পারি নাই। কিন্তু জাপানে কিন্তু আরেকটা বিষয় আছে, চুল কাটতে এমনও জায়গা আছে যেখানে 1 লক্ষ টাকার বেশি চুল কাটতে লাগে। যে 1 লক্ষ টাকা অথবা 3500 টাকা দিয়ে চুল কাটার যে স্পেশালিটিটা, অবশ্যই আমাদের কাছে বেশি মনে হলেও এটা কখনোই বেশি না। এটা একটা অবশ্যই একটা কারণ রয়েছে, কারণটা মূল কারণটা হলো এখানে মানুষের বেতন বেশি। এবং জাপানের নাপিতখানাগুলো কিন্তু দেখতে সেটা হলো ভিতরে কিন্তু আধুনিক সব রকম সুবিধা রয়েছে। যখন চুল কাটে তখন একটা দুইটা কাঁচি না, কিন্তু মানে অনেকগুলো কাঁচি, মনে হয় যেন সেই চুল কাটতেছে, চুল কাটা না, এটা যেন একটা কোনো কারখানা মেশিন ঠিক করার মতো এই অবস্থা। যাই হোক, আমি বড় পুত্র করোনায় আজকে চুল কাটতে আসছে, সেই অর্থেই আমি এখানে আসছি এবং দেখি সে কীভাবে চুল কাটে এই আর কি। অসংখ্য ধন্যবাদ সবাই, আশা করি এই দামি চুল কাটার বিষয়টা বুঝতে পারবেন এবং এনজয় করবেন। বাংলাদেশের যারা সেবা দেয় সেবাকারীরা কিন্তু কম টাকা পায়, সেই কারণে কিন্তু সমাজে নিম্ন শ্রেণীর মানুষরা সম্মান পায় না। জাপানে কিন্তু এই জিনিসটা নেই, উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত মধ্যবিত্তের মধ্যে ডিফারেন্সটা কমিয়ে আসছে। এই নিম্নবিত্ত বিশেষ করে যারা একটু সেবা শ্রেণীর মানুষ, নাপিত, দুপা অথবা মনে করেন যে দোকানদার, এদের বেতনও কিন্তু অফিসারদের প্রায় সমান বা কাছাকাছি। বেতনের সমান কারণের কারণে কিন্তু এই সমস্যাটা আমরা ওরা কাটিয়ে করতে পারছে, আমরা এখনও পর্যন্ত কাটিয়ে করতে পারিনি। সব কিছু ডিজিটাল করা, সব কিছু সিস্টেমেটিক, এবং কখনোই কেউ কমপ্লেন করতে পারবে না যে চুল কেটে আমি আমার ঠকিছি। এই হলো সবচেয়ে বেশি স্পেশালিটি। সবচেয়ে বড় কথা হলো যে এখানে নারী পুরুষ সবাই মিলে যে চুল কাটে, এবং বাংলাদেশে কিন্তু নারীরা সাধারণত বাইরে চুল কাটে না, কিন্তু জাপানে নারীরাও চুল কাটে, এমনকি নাপিতরাও কিন্তু শুধু মেয়েরা বা ছেলেরা হয় না, একই নাপিতখানাতে কিন্তু ছেলে এবং মেয়ে দুইটাই হয়। এটাই কিন্তু আমাদের সমতার, মানে নারী পুরুষ সমতার রেজাল্ট বলতে পারবো আমরা। আমরা অনেকেই মনে করি যে নারী পুরুষ একসঙ্গে হলেই হয়তো অশ্লীলতা বেড়ে যাবে, হয়তো মানে কি সেক্সুয়াল ক্রাইম অথবা র্যাপিং বেড়ে যাবে, কিন্তু সেটা কিন্তু বাড়ে নেই জাপানে। তার মানে যে নারী পুরুষ একসঙ্গে কাজ করলেই থাকে, নারী পুরুষ বাহিরে থাকে তাহলেই যে নারী আক্রান্ত হবে, এটা ঠিক না। আসলে সব মানুষের শিক্ষিত হওয়া, সচেতন হওয়া, সভ্য হওয়া, তাহলে কিন্তু আমাদের এই যে বাংলাদেশে এখন বর্তমানে যে র্যাপ নিয়ে এবং নারীর অশ্লীলতা নিয়ে যে বিতর্কটা চলতেছে, সেটা কিন্তু আর থাকবে না। যাই হোক, এখন আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করি যে কীভাবে চুল কাটে। বাংলাদেশে মনে করেন একজন রিক্সাওয়ালা, একজন শিক্ষিত মানুষ কিন্তু রিক্সাওয়ালা হতে চায় না, কিন্তু জাপানে কিন্তু এই সমস্যাটা নেই। জাপানে কিন্তু রিক্সাওয়ালা যা অফিসারতা, দোকানদারতা, বিজনেসম্যানতা, টাকা বেশি থাকলে এখানে কেউ বেশি সুবিধা পায় না, বেশি সম্মান পায় না, আবার টাকা কম থাকলেও সে কেউ অসম্মানিত হয় না, যদি না সে কোনো প্রকার অপরাধ সঙ্গে যুক্ত হয়। সেই জন্য জাপানি মানুষ কিন্তু টাকার সাথে বেশি, টাকা অবশ্যই দরকার যেহেতু এখানে পুঁজিবাদ রাষ্ট্র, হ্যাঁ, কিন্তু মানুষ এখানে টাকার সাথে বেশি গুরুত্ব দেয় মানুষের চরিত্র, মানুষের সামাজিক অবস্থান, এবং প্রতিটা মানুষ কিন্তু এখানে শিক্ষিত, অন্তত পক্ষে 12 ক্লাস পর্যন্ত সবাই এডুকেটেড, এবং নাপিতরা কিন্তু প্রফেশনাল এডুকেটেড নাপিত, এরা জাস্ট খালি একজনের দোকানে থেকে থেকে শিখে না, এক স্কুল কলেজে প্রফেশনালি নাপিত গিয়ে শিখে। এবং বাংলাদেশে আমরা অবশ্যই এডুকেটেড, কিন্তু সেই এডুকেশনটা কিন্তু আমাদের এডুকেশনের একটি সমস্যা রয়েছে। সেই এডুকেশনটা কিন্তু আমরা ধরেন একজন মানুষ যদি বিজ্ঞান পড়ে বা মাদ্রাসায় পড়ে অথবা মনে করেন যে কমই পড়ে, সে কিন্তু বিজ্ঞান, আর্টস, কমার্স কিছু জানে না, কিন্তু জাপানে 12 ক্লাস পর্যন্ত সবাইকে আর্টস, কমার্স,
এবং সায়েন্স সবই পড়তে হয়, যার জন্য একটা মানুষ ছোটো থেকে দক্ষভাবে গড়ে ওঠে। আর এডুকেশনে কিন্তু এখন ওখানে জাপানে একটা স্পেশালিটি হলো প্রফেশনাল এডুকেশনের পাশাপাশি মানবিক এডুকেশন, অর্থাৎ একজন মানুষকে মানুষ হওয়ার জন্য নৈতিক এডুকেশনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এ ব্যাপারে আমি একদিন পরে আরও ডিটেল ব্লগিং করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।